হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আবার একটা নতুন দিন শুরু, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। তো আমার রান্নার রেসিপিটা দেখো, আজকে লাউ দিয়ে চিকেন কারি। তো প্রথমে আমি মুরগি মাংস নিয়ে আসলাম। তো এবার মুরগি মাংসটা আমি ভালো করে ধুয়ে নেব। আর আমার লাগছে লাউ, টমেটো, আলু, পেঁয়াজ, ধনে পাতা। তো গরমে তো মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম আজকে একটু লাউ দিয়ে মুরগি মাংস তরকারি করি। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি লাউগুলো এইভাবে কেটে নিয়েছি, আর আলুটাকেও কেটে নিয়েছি, আর মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা পুরো দেখতে থাকো। আর এখানে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর যারা দেখছো তারা একটা করে লাইক দিও। আর যদি নতুন বন্ধু কেউ এসে থাকো তাহলে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি হালকা ভাজা ভাজা করে নেব। এই রান্নাটা খেতে ভীষণ টেস্টি হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার আমি দেখো এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দেব। মুরগির মাংসটা এবার ভালো করে একটু তেলের ওপর নিয়ে আসব। আর এই রান্নাটা খেতে ভীষণ ভালো হয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পুরো তেলের উপর এসে গেছে। এবার আমি একে সব মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। সামান্য অল্প জল দেব। দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এই তরকারিটা সাদা ভাত, চালের রুটি দিয়ে খুব ভালো লাগে। আর মাংসটা কষানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, আর খুব সুন্দর সেন্টও বার হচ্ছে। এইভাবে আমি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। তোমরা একবার বানিয়ে দেখো, ভালো লাগবে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাও আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউ এর থেকে অনেক কষানোর পর অনেকটাই জল উঠবে, যেহেতু লাউ থেকে জল ছাড়ে। দেখো আমার একটু কষানো হয়ে গেছে, আমি আর একটু কষাবো। এইভাবে অনেকক্ষণ কষতে থাকবে, কারণ লাউটা মজে যাবে। আমার রান্নাগুলো যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, আর কমেন্ট করলে উৎসাহ আরো বাড়ে। যখনই আমরা ভিডিও পোস্ট করি তখনই আশায় থাকি যে দেখি তো কত ভিউ হলো, কটা লাইক আসলো, কটা কমেন্ট আসলো। তাহলে লাউগুলো কি সুন্দর গলে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল।
যেহেতু একটু ঝোল টাইপের রাখবো, ওই জন্য আমি একটু জলটা বেশি করে দিলাম। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো। আমার কাছে বেশি টমেটো ছিল না, ওই জন্য আমি বেশি করে দিতে পারলাম না। এবার আমি একটু ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো ধনিয়া পাতা। এই তরকারিটার মধ্যে একটু বেশি করে ধনিয়া পাতা টমেটো দিলে বেশি টেস্ট লাগে। এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, তোমরা সবাই একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।